ও খাইতাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম দাদিমা এ পানি দিয়ে কি করবেন হ্যাঁ রানবেন এই নদীর পানি দিয়ে রানবেন না না কল সুন্দর রানবি তেলে পানি নিয়ে যাচ্ছেন নেই দর্শক এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দিল্লি তো এই জায়গাটা খুবই অসাধারণ একটি প্লেস এখানকার নদীর পাড়ের মানুষের সংগ্রামী জীবনগুলো সত্যি খুবই অদ্ভুত আপনাদের বিমোহিত করবে তো আজকে আপনাদের দেখাবো এই দিল্লি পাড়ের দিল্লি নদীর পাড়ের মানুষের জীবন এবং তাদের তারা কিভাবে সারা দিন তারা কৃষিকাজ এবং নদীর সাথে তাদের জীবন মিশে রয়েছে এই সম্পর্কে আজকে আপনাদের কিছু ভিডিও দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই খালের পানি প্রবাহ থাকা অবস্থায় এবং এখানে খাল সৃষ্টি হয়েছে ন্যাচারাল ভাবে তো এই খালের পাশাপাশি আশেপাশে যে মাটিগুলো রয়েছে এগুলো কিভাবে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে এগুলো একটা সময় এখানে ধসে এই খালের সাথে পানির সাথে নদীর দিকে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাই আপনার এই জমিতে কি বুনবেন তামাক তামাক বুনবেন প্রতি বছরই কি বুনেন প্রত্যেক বছরই তামাক বোনা হয় মানে বর্ষার ভিতরে তো এইটুক পানিতে ভরা থাকে না হ্যাঁ ভরা থাকে বর্ষার পরে আর কি আপনারা এরকম এরকম তামাক বুনেন তামাক বুনেন আর কি কি বুনেন জমিতে না এখন বর্তমানে এই তামাকই চলছে তামাকই চলছে কাকা কি বুনেন তামাক তামাক কত বছর ধরে তামাক গুলো বুনতেছেন অন্তত 20 বছর 20 বছর এখানে শুধু তামাকই বুনেন না আর কোনো ফসল বুনেন এটা নতুন তো তো আগে বুনছি মানে কয়েক 5 বছর নদীতে হ্যাঁ হ্যাঁ তারপর তো এই আগামী 2 বছর ধরে তাই ও মানে নদীর নিচে ছিল এই চরটা 5 বছর আগে এই 5 বছর হইলো নতুন যাচ্ছে নতুন যাচ্ছে না 2 বছর হইলো যাচ্ছে 2 বছর হইলো এখন আপনারা তামাক বুনতেছেন না হ্যাঁ এই বীজ কত করে কিনেন আপনারা কেজি এই কি বীজ এই তামাকের বীজ গুলা তামাকের বীজ না দি সার ও সার তা তামাক কি দেওয়া শেষ এখানে না তামাক তো বুনুম ও সার আগে দিতে হয় প্রসেসিং তারপরে আর কি তামাকের বীজ গুলো গুনতে দর্শক দেখতে পেলেন নদীর পাড়ে এই নতুন চরটি হয়েছে এখানে কিছু কৃষক
তাদের ফসলগুলো বোনার আগে জমিকে প্রসেসিং করে প্রস্তুত করে নিচ্ছে কি করেন তামাক বুনি ও তামাক সব পরিবারের সবাই মিলে কি কাজে লেগে গেছেন তামাক বুনি বইটা বুনি হ্যাঁ হ্যাঁ আর কি করেন ধান বুনি কয় কয় বিঘা জমি আছে এখানে আমার জমি নেই পরের জমি নাল যাই কত বিঘা জমিতে আপনি ফসলগুলো বুনতেছেন আমি বলবো 400 ডিসিমিল এটা কি আপনার নিজের নিজের প্রতি বছরই কি তামাকগুলো বুনেন প্রতি বছরই আর কোন ফসল এখানে আছে বইটা বুনছি বইটা বুনছেন শুধু এই এই তামাকগুলোই বুনেন না আর অন্য কিছু বুনেন তামাক 400 আছে আর ভুট্টা 200 আছে তাই তাহলে বলা যায় যে আপনারা একদম সফল কৃষক আপনাদের মাধ্যমে এলাকার অনেক মানুষ এখানে কাজের সুযোগ পাচ্ছে অবশ্যই ভালো লাগলো জিনিসটা দর্শক চলতে চলতে এখানে একটা গ্রাম এবং ঐতিহ্যময় একটি খেলার সন্ধান আমরা পেয়ে গেছি আমরা ওইদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখছি এখানকার কিছু বাচ্চা এখানে খেলাধুলা করছে তো এই খেলাগুলো একটা সময় গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খেলা ছিল দায়রা বান্দা তো এই খেলাগুলো এখন গ্রাম গঞ্জে থেকে হারিয়ে গিয়েছে খেলাটার সম্পর্কে কিছু বলেন এই খেলাটার নিয়ম হচ্ছে প্রথম কোর্ট থেকে একদম শেষের পর্যন্ত আসতে হবে কোনো বাধা অতিক্রম করে সকল বিপরীত দলে বাধা অতিক্রম করে আসতে হবে এখানে আসার পরে আবার অপোজিট যে প্রান্তে ছিল সেই প্রান্তে গেলে তখন তারা এই পয়েন্টটা পাবে এবং তারা জয়লাভ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নদীর পার দিয়ে আমি হেঁটে চলেছি এক কথায় গ্রাম অঞ্চলে এরকম গ্রামের ছোট আঁকাবাঁকা নদীর পার দিয়ে এইভাবে হেঁটে চলা যে কতটা আনন্দদায়ক এবং কতটা অন্যরকম একটা অনুভূতি এই জিনিসগুলো আপনারা যদি না আসেন তাহলে কখনো বুঝবেন না দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে হাঁটতেছে আসো তোমরা ভালো আছো তাহলে কি প্রতিদিন কি হাঁটো খেলাধুলা করো না মাছ ধরতে পারো তোমরা বন্ধুরা আমি খুবই বিমোহিত হয়ে যাচ্ছি আসলে গ্রামগুলো খুবই অসাধারণ আমাদের এই বাংলাদেশে যারা গ্রাম অঞ্চলে ট্রাভেল না করেছেন তারা কখনো এরকম অনুভূতি আপনারা বুঝতে পারবেন না যে গ্রামের এরকম ছোট ছোট বাচ্চা পাশে এরকম নদী এখানকার সহজ সরল মানুষ সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি এবং অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে পারে আপনারা যদি এরকম গ্রামে ট্রাভেল করেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে ঝিনুকগুলো পড়ে রয়েছে এগুলো গ্রাম ছাড়া এই ঝিনুকগুলো দেখা যায় না দেখতে পাচ্ছেন এগুলো হাঁস খেয়ে থাকে এবং এমনি মারা যায় মাছ ধরার সময় এগুলো উঠে এখানে বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন নদ নদীর সামগ্রীগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে এই নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটা সত্যি অদ্ভুত এবং অসাধারণ একটা ফিলিংস কারণ এরকম গ্রামের আঁকাবাঁকা নদী
পাশে রয়েছে সারি সারি নৌকা বাঁধা। এজন অপরূপ বাংলাদেশের প্রতিচ্ছবি এই নসীমন্তরে এসে আমি দেখতে পেলাম। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই এক একটি ভূস্বর্গ। যারা গ্রামে ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই নসীমন্তর থেকে ঘুরে যেতে পারেন, তাহলে বুঝতে পারবেন কি অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি ভাবে নৌকাগুলো বাঁধা। এখানে এখানকার মানুষদেরই এই নৌকাগুলো, তারা এখানে বিভিন্ন ওই ওপার নদীর ওপার যে তাদের উৎপাদিত পশুর জন্য ঘাস কেটে নিয়ে আসে এবং এখানে বিভিন্ন ধরনের মাছ তারা এই নৌকার মাধ্যমে এই নদী থেকে মেরে থাকে। তো আমার পিছে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কত নৌকা রয়েছে। বন্ধুরা আমরা চলতে চলতে এরকম একটা প্লেসে চলে আসছি, পুরা আশেপাশে চর রয়েছে আর মাঝখানে একটি বিল রয়েছে। বিলটা অসাধারণ একটি প্লেসে রয়েছে, এখানে আসলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে। তো এখানে কিছু ভাই রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো আপনাদের নির্দিষ্ট এই যে এরিয়া, এটার কি কোনো নাম আছে গ্রামের? হ্যাঁ, গ্রামের নাম আছে তিল্লি। এই গ্রামের নাম শুধু তিল্লি? তিল্লি, হ্যাঁ। তো এত সুন্দর একটা পরিবেশে ভাই বসবাস করেন এবং আশেপাশে দেখতেছি যে চরের সাধারণ জীবন যাপন, তো কিরকম লাগে এরকম জায়গায় থাকতে? না, ভালো লাগে, যেহেতু আমরা কৃষি কাজ করি এই জন্য আমাদের কাছে ভালো লাগে। কৃষি কাজ না করলে তাহলে একটু খারাপ লাগতো, যেহেতু আমরা এই জায়গায় থাকি, কৃষকের উপরে নির্ভর সবকিছু, শস্য ভালো হয় এই জন্য থাকি ভালো। তো বর্ষার ভিতরে তো মনে হয় পুরোটাই পানির নিচে থাকে, তাই না? হ্যাঁ, পানির নিচে থাকে এক মাসের মতো আর কি। হ্যাঁ, 30 অথবা 40 দিন, এর বেশি পানি থাকে না। এরপরে আর কি পানি নেমে যায়? পানি নেমে যায়, খুব ফসল ফলে আর কি জমি মাঠ। তো এখানে থাকতে অনেক ভালো লাগে? ভালো লাগে আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার জায়গা কোন পর্যন্ত ছিল যদি একটু দেখাইতেন আমাদের? জায়গা উজে, হ্যাঁ, আর ওইদিকে ছিল, তার মানে অনেকখানি জায়গায় আপনি ভেঙে গেছে, এখন কি এতটুকু রয়েছে? না, মানে একটা আতঙ্কে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, না একটা আতঙ্কে রয়েছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন দাদিমা কিরকম ভাবে মানবতার জীবন কাটাচ্ছে। তো এই ঘর তো আপনি এতটুকু না? ওটা পাকের ঘর আছে। এখন থাকেন কোথায় আপনারা? এই জায়গায় থাকে, মনে করেন এই জায়গায় থাকতো। আর যে বড় ঘরটা কি নদীতে নিয়ে গেছে? দর্শক দেখতে পাচ্ছেন যে একদম নদীর একদম সন্নিকটেই এই দাদিমা কি মানবতার জীবন কাটাচ্ছে। এভাবে নদীর পাড়ের মানুষগুলো সংগ্রামের সাথে জীবন যাপন করছে নদীর সাথে। দর্শক দেখতে পাচ্ছেন যে নদীর একদম সন্নিকটে এক কাকিমা এখানে রয়েছে, তো তারা এখানে মানবতার জীবন কাটাচ্ছে। আর সে বলছিল যে রাতে ঘরে ঘুমানো তারা ঘুমাতে পারে না আতঙ্কে, তারা বারান্দায় থাকে, যখন তখন এই বাড়িঘরগুলো নদীতে বিলীন হয়ে যেতে পারে, এভাবে রয়েছে তারা, খুবই কষ্ট এবং অসহায়ভাবে এখানে রয়েছে। বন্ধুরা আজকের মতো তিল্লি চরে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সতীফ হাসান জয় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, যুগ যুগ ধরে বিভিন্ন নদীর পাড়ে গড়ে উঠেছে জনবসতি, আর আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের প্রত্যেকটা নদীর পাড়ে রয়েছে অসাধারণ সৌন্দর্যময় বিভিন্ন গ্রাম, আর এরকম একটি গ্রামই আজকে দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।